এই গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা বিষয়ের কথা জানাবো, যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, অবাক বলবেন আই এম তো অবাক। তো গাইজ, সর্বপ্রথম দেখি যাই যে আমি চলে এলাম রীতিমতো আমাদের সেই বিখ্যাত পুকুরের ওখানে। আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করতে আসলাম, দুই তিনটা ভিডিও করবো। তো গাইজ, এই যে কিছু বিষয়, যে বিষয়গুলো আপনার বয়স যখন একজনের 14-18 বছর বয়স যখন হয়, তখন আপনার একটা কাজ হয়, একটা কাওয়া, বুঝেন, কাওয়া, কাক, কাক, একটা কাকের মতো একটা শিয়ারা। হ্যাঁ, কাকের মতো একটা শিয়ারা একটা মেয়ে সেই ছেলের লাইফে চলে আসে। আমি নিজের কথা বলছি না, আমার ফ্রেন্ডের সাথে ঘটছে তাদের কথা জানাচ্ছি। চলে আসে, যাকে আপনি সব কিছু ভাবা শুরু করেন। ঠিক আছে, আমার চোখ মুখ খুলে গেছে ঘুমাইতে ঘুমাইতে। ঠিক আছে, রাতে খেলা দেখছি, তো সব কিছু ভাবা শুরু করেন, তখন প্রতিদিন তার পিছে পিছে ঘোরেন, ঘড়ি গিফট করেন, কি পুতুল ফুতুল গিফট করেন। কিন্তু ওই সেই কাক, আমি ভিডিও রেস্ট্রিকশনের কারণে বকা দিতে পারতেছি না, ঠিক আছে, কিন্তু ওই যে ভিডিওর সেই কাক, সেই মেয়ে যে কাক, সেই কাক মেয়ে মনে করে পাইছি একটা পুরো দান মেরে দেব। ঠিক আছে, তো এরকম তাদের পিছনে আপনার একটা ডেট দিবে যে রোজারি দিতে বলবো, ভালোবাসার কথা। আপনি এতদিন ওয়েট করতে করতে একটা না একটা ভুল করেই ফেলবেন। ঠিক আছে, তো রোজারিতে আর হবে না, পরে রোজারিতে আর হবে না, পরে আবার বলবো যে কুরবানির ঈদে বলবো, কুরবানির ঈদ পর্যন্ত ওয়েট করবেন, আবার একটা ভুল করে ফেলবেন, তাদের বান্ধবীদের পিছিয়ে কথা বলার জন্য ট্রাই করবেন, তাদের বান্ধবীদের সাথে অল টাইম প্রমাণ করতে চাইবেন যে আপনি তাকে ভালোবাসেন কতটা, কিন্তু সেই মেয়েটা শুধু আপনার সাথে মজাই নিবে। ঠিক আছে, তারা হলো কাল নাগিনি। ঠিক আছে, কোনো বাপের বেটা কোনো মেয়ের সাথে প্রেম করতে যায় না, যারা প্রেম করতে যায় তারাই কাপুরুষ। সুপুরুষের কাছে মেয়েরাই আসবে প্রেম করার জন্য, ঠিক না? তো আমি যে কথাটা বলছিলাম যে 18 বছর বয়স, সেই এই আঘাতটা খুব আসে। ঠিক আছে, তখন আপনাদের একটু সিস্টেম করে মেনে নিয়ে, মানে এটা হবেই। ঠিক আছে, তখন মনে করেন যে আপনি আর আপনি যদি একবার অন্য রাতে ভাবা শুরু করেন, তাহলে কিন্তু আপনার জীবন শেষ, একদম বিড়ি সিগারেট খাওয়া শিখে যাবেন। তারপর মনে করেন যে পড়ালেখা ভালো একটা হতে যাবে না, তো আপনি মনে করেন যে রাতে ভাববেন না ওর কথা নিয়ে, আর ঘুরলে একটা মেয়ের পিছনে ঘোরা যাবে না। ঠিক আছে, যদি আপনি ঘোরেনি, তাহলে মনে করেন যে 3-4টার পিছনে ঘুরবেন, সমস্যা নেই, দেখবেন 3-4টে প্রেম হয়েছে। যারা একটার পিছনে ঘুরবেন, ভাই এমন মারাটা খাইবেন, ভাই সকালবেলা উঠে এসে আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে একটা টিপস অ্যান্ড ট্রিক্স দিই। এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমার প্রত্যেকটা বন্ধুর সাথেই খাটেছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ভাই কিচ্ছু করার নেই। অবশ্যই আমি আপনার ভালোর জন্যই বললাম যে 18 বছরের বয়স ভাই খুব মারাত্মক একটা সিরিয়াস বয়স। হ্যাঁ, আপনি যেমন আপনাদের যদি প্রেম হয়েও যায় 2-1 মাস কথা টথা বললেন, আপনি কিন্তু আপনাকে কিন্তু আপনার যদি ওর থেকে পরিবেশ আপনার ভালো হয়, ও যে কথা বলতেছিলাম যে কাকের মতো চেহারা, কাক, 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 কাক করে ডাকে ওই কাক, তো ওই কাকের মতো চেহারা সেই মেয়েটা ভাবে কি যে যাক ওকে নাকে দড়ি দিয়ে ঘুরায়, এবার নাকে দড়ি দিয়ে ঘুরাতে ঘুরাতে আপনি যে দেখবেন যে আপনার লাইফের কখনো 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, কিন্তু রাজি হয় না, আপনি প্রতিদিন ভাববেন, আর আপনি যেই স্টাইলে বাড়ি পার থাকবেন ওটাতেই চলে যাবেন, কিন্তু ওরা ভাববে যে খ্যাত বস্তি বাবা, আর ওদের পিছনে যে গাঁজাখোর ছেলেরা ঘোরে, সেই গাঁজাখোর ছেলেরা মনে করেন তো মাসে একবার দুবার যায়, মাসে একবার দুবার যায়, স্টাইল নিয়ে যায়। আপনিও আপনাকে এই কথাই জানাচ্ছি যে আপনি স্টাইল নিয়ে যাবেন, মাসে 1-2 বারই যাবেন, একদিন যাবেন প্রপোজ করবেন, 15-16 দিন এদিক যাবেন না, হারিয়ে যাবেন। ঠিক আছে, এগুলো ভাই বুঝি তো, আশেপাশে দেখি অনেক,
তো হারাই যাবেন, তখন ওই মেয়েটা ভাববে কি ওই মেয়েটা তখন ভাববে যে না অবশ্যই প্রেমটা করাতে আপনাকে মিস করবে, রাতে ভাবতে বলবো ছেলেটা আমাকে সামনে প্রপোজ করে দিল। তো গাইস বুঝতে পারছেন তো আমার কথা, যে হারিয়ে যেতে হবে, একদিন প্রপোজ করে 20-30 দিন সামনে যাওয়া যাবে না। আপনি অন্য 20 দিনে 20টা মেয়ে লাগে, যদি মন মনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে 20 দিনে 20টারে প্রপোজ করেন। আর এখনকার মেয়েদের ভাই বিশ্বাস নেই, একমাত্র মাকে ছাড়া কারোর প্রতি বিশ্বাস নেই ভাই, কারোর প্রতি বিশ্বাস নেই, ইম্পসিবল বিশ্বাস করা। হ্যাঁ সবাই ধোকাবাজ, আর যাদের হাতে টাচ ফোন আছে না, বুঝেছেন, যাদের হাতে টাচ ফোন আছে তাদের কথা কি বলবো, কিছু বলার নেই ভাই। যাদের হাতে টাচ ফোন আছে তারা ওইরকম দেন কে কয়টা কি আছে মেসেঞ্জারে, আপনি একজনের নক দেবেন আপনার মেসেজের কোনো রিপ্লাই পাবেন না, বুঝছেন। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হলো জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।